বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমি স্বাগত জানাই। দ্বিতীয়ত বলতে চাচ্ছি, আমাদের টপিকসটা হয়েছে বিএ এবং বিএসএস প্রোগ্রাম, যেটা বাংলাদেশ উন্মুক্ত ইউনিভার্সিটির একটি প্রোগ্রাম ডিগ্রি। তো মূলত ওপেন ইউনিভার্সিটির বিএ এবং বিএসএস প্রোগ্রামের প্রথম এবং দ্বিতীয় বর্ষে যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদের পরীক্ষার রুটিন দিয়েছে বিগত কিছুদিন আগে। যে রুটিনটা আমি আজকে হাতে পেয়েছি এবং কী কী সাবজেক্ট পরীক্ষা হবে সেই সহ বিস্তারিত আপনাদের সামনে বলবো। সেটা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং ষষ্ঠ, প্রত্যেকটা সেমিস্টারেরই বিএ এবং বিএসএস প্রোগ্রামের রুটিন দিয়েছে। মূলত প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা 12 তারিখ শুক্রবার, বাংলা ভাষা 1, আর 29 তারিখ শুক্রবার ইংরেজি, 26 তারিখ সিভিক্স এডুকেশন 1, 2 তারিখ 8 মাসের 2 তারিখে সিভিক্স এডুকেশন 2, 30/8/2019 শুক্রবার বাংলা ভাষা 2, আরও আছে যেগুলো 7 তারিখ 9 মাসে শনিবার ভূগোল ও পরিবেশ 1, 20 তারিখ 9 মাসের শুক্রবার ইসলামিক স্টাডিজ 1, এবং সর্বশেষ 27 তারিখ 9 মাস 2019 সাল শুক্রবার সমাজতত্ত্ব। এই 8টি বিষয়, মূলত সবগুলো সাবজেক্টই শুক্রবার এবং শনিবার এই 2টি দিনের মধ্যে, মানে সাপ্তাহিক ছুটির যে 2টি দিন সেই 2টি দিনেই অনুষ্ঠিত হবে। আর প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা, এক কথা ফার্স্ট ইয়ারের পরীক্ষা মূলত সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত হবে, এবং প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষার বিষয়বস্তু এবং বিষয় কোড দিয়ে আছে, যে কোডগুলো আমাদের পরীক্ষার ফর্মে পূরণ করতে হবে। দেন প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষার জন্য পরীক্ষার হলে 30 মিনিট পূর্বে উপস্থিত হইতে হবে। আর আমি বলতে চাই যে যদি আপনাদের রুটিনটা কোনোভাবে সংগ্রহ করতে অসুবিধা হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন, শেয়ার করেন, লাইক করেন, দেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই আমি রুটিনটা দিয়ে দিয়ে সহযোগিতা করতে পারি। ধন্যবাদ।